বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তোমাদের সেই রেজাল্ট কি করা হয়েছিল উঠিয়ে নেওয়া হয়েছিল তুলে নেওয়া হয়েছিল তো পুনরায় তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবার তোমাদের হেড হেডকোয়ার্টার অর্থাৎ জেডার অনুসারে রেজাল্ট পাবলিশ করা হয়েছে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো হেড হেডকোয়ার্টার কলকাতা অর্থাৎ আমাদের জেডার ও কলকাতার আন্ডারে যতগুলো আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে এ আরও রয়েছে প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের কিন্তু একটাই পিডিএফের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথমে কি হয়েছিল ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি সিকিম তার সঙ্গে সঙ্গে কলকাতা সম্বলপুর কটটক তার সঙ্গে সঙ্গে তোমাদের গোপালপুর ওকে এই সব এয়ারওর তোমাদের পৃথক পৃথক কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের তোমাদের পিডিএফ জারি করা হয়েছিল কিন্তু এখন বন্ধুরা তোমরা যদি চেক করো তাহলে কিন্তু তোমাদের জেডারও ভিত্তিক অর্থাৎ জেডারও ভিত্তিক তোমাদের পিডিএফ একসঙ্গে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা কিন্তু সরাসরি চেক করতে পারবে এখানে প্রত্যেকটি পোস্টে দেওয়া হয়েছে জিডি টেকনিক্যাল টেডসম্যান ক্লার্ক নার্সিং ওকে তার সঙ্গে সঙ্গে ওমেন মিলিটারি পুলিশ প্রত্যেকটি পিডিএফ কিন্তু এই পিডিএফে তোমরা একটি পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে তো একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে তুমি তোমার রেজাল্ট সঠিকভাবে চেক করবে সেটি কিন্তু তোমাদেরকে বলে দেব তুমি যদি এখনও পর্যন্ত রেজাল্ট চেক করো নি তো অতি অবশ্যই ফটাফট এই পিডিএফটি ডাউনলোড করে নাও অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসো নিয়ে তুমি পিডিএফটি ডাউনলোড করে তুমি দেখে নাও তুমি পাস করেছো বা ফেল করেছ তোমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে আবার দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ